সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকে আলোচনাটা শুরু করতেছি। আজকে আলোচনা করব পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলের দুটো সৃজনশীল। এর আগে আমি আলোচনা করেছি, তো আজকে এই সৃজনশীল দুটোর আমি আলোচনা সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। সেদিন আলোচনা করতে গিয়ে ওই সমস্ত ভিডিওতে কিছু কিছু কথা আমার হয়তো ডাবলিং হয়ে গেছে, তো আজকে আমি যেন তোমরা ওই ভিডিওগুলো দেখে যেখানে যেখানে তোমাদের ত্রুটি মনে হবে এগুলো আজকের ভিডিও থেকে সংশোধন করে নিতে পারবে। প্রথম সৃজনশীলটা আছে একটা পর্যায় সারণীর খণ্ডিত অংশ, একটা খণ্ডিত অংশ তীরচিহ্নতে দেখানো হয়েছে। এদিকে গ্রুপ আছে, গ্রুপ হলো এক দুই, মাঝখানে ফাঁকা, তারপর এগারো এবং বারো, সর্বশেষে তেরো চোদ্দ ইত্যাদি ফাঁকা, সর্বশেষটা হচ্ছে সতেরো। আর পর্যায় আছে তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়, থার্ড পিরিয়ড অ্যান্ড ফোর্থ পিরিয়ড। তা থার্ড পিরিয়ড এবং ফোর্থ পিরিয়ডের প্রথমে এক নম্বর এবং দুই নম্বর গ্রুপে দেখানো হয়েছে এক্স এবং ওয়াই, আর ওই পর্যায়ের শেষেরটা দেখানো হয়েছে কিউ মৌল। আর চতুর্থ পর্যায়ে এগারো নম্বর এবং বারো নম্বর গ্রুপে পি এবং আর দিয়ে দুটা মৌলকে বোঝানো হয়েছে। তা এখন প্রশ্নটা হইল যে এক্স পি এবং কিউ, এই এক্স পি এবং কিউ এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তাদের অবস্থান দেখাতে হবে। তাহলে এক্স মৌলটা অবশ্যই সোডিয়াম এবং তার বাইরের ইলেকট্রনের গঠন এটা থ্রি এস ওয়ান, অর্থাৎ তিন নম্বর পর্যায়ের এক নম্বর গ্রুপে অবস্থানটা হয়ে গেল। তারপর আছে পি, পি মৌলটা হইল কপার, এর বাহিরের গঠনটা হলো থ্রি ডি টেন ফোর এস ওয়ান, এর কারণটা হইল থ্রি ডি টেন হওয়ার কারণ হইল কপারের বেলায় থ্রি ডি নাইন হবে এখানে আর ফোর এস টু হবে, কিন্তু ডি যদি পরিপূর্ণ হচ্ছে একটা ইলেকট্রন কম হয় তো পরিপূর্ণ হয়ে যাবে, ওই রকম ফোর এস থেকে ইলেকট্রনটা টেনে নিয়ে থ্রি ডি টেন ফোর এস ওয়ান। তাহলে এর সর্বোচ্চ শক্তি স্তর চার, তাহলে চার নম্বর পর্যায়ে, আর ইলেকট্রন ডি আছে তার পূর্বে, সুতরাং এটা ডি ব্লক মৌল এবং তার গ্রুপটা হচ্ছে যেহেতু ইলেকট্রন ডি শ এগারোটা তাহলে এগারো নম্বর গ্রুপ, তাহলে চতুর্থ পর্যায়ের এগারো নম্বর গ্রুপের এটা অবস্থান এবং মৌলটি হল ডি ব্লক। এবার কিউ মৌলটা দেখো, কিউ মৌলটা হইল ক্লোরিন, এ যেহেতু তিন নম্বর পর্যায়ের বাইরের গঠন হইল থ্রি ডি থ্রি এস টু থ্রি পি ফাইভ, অত সর্বোচ্চ শক্তি স্তর তিন, বোঝাই যাচ্ছে তিন নম্বর পর্যায়ের গ্রুপটা হইল তার বহিস্থ কক্ষপথে সতেরো মানে সাত, দশের সঙ্গে সাহায্য করলে সতেরো, তাহলে সতেরো নম্বর গ্রুপের মৌল এবং মৌলটা হলো ক্লোরিন। এই গেল গড় উত্তরটা, গড়টা ছিল এক্স পি এবং কিউ তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে তাদের অবস্থান দেখাও। এই সংক্ষিপ্তকার আলোচনা শেষ, অর্থাৎ এক্সটা হলো এক নম্বর গ্রুপে, পিটা হলো এগারো নম্বর গ্রুপে, কিউটা হলো সতেরো নম্বর গ্রুপে, এক্সটা হলো সোডিয়াম এবং বহিষ্ঠ কক্ষপথে একটি ইলেকট্রন এক নম্বর গ্রুপ, আর এটা হলো সতেরো নম্বর গ্রুপ, এর বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সাতটা, এক মৌলটা ক্লোরিন, পিটা হলো কপার, এর বারোর পূর্বে উনত্রিশ, উনত্রিশ কপারের গঠন থ্রি ডি টেন ফোর এস ওয়ান। এখন ঘটা ছিল এক্স এবং ওয়াই মৌল কোন শ্রেণীর এবং কেন, এক্স এবং ওয়াই মৌল দুটো
এস ব্লক তাদের বহিষ্ঠ গঠনে এসে একটি এবং দুটি, এই জন্য এক নম্বর এবং দুই নম্বর, এক্সটা হলো সোডিয়াম, ওয়াইটা হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের গঠন হলো থ্রি এস টু, অর্থাৎ এস ব্লকের দুই নম্বর গ্রুপ এটা হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বারো। তারপরে আছে পি এবং আর মোট মৌলের আয়নের পার্থক্য, পি মৌলটা কপার আর মৌলটা হলো তোমার জিঙ্ক, কপারের কপারের যখন এই আয়ন হবে তখন এখানে নাইন, এখন জিরো, এখন এটা হলো ডি, এখানে অপূর্ণ, অতএব এটা অবস্থান্তর মৌল, কিন্তু ডি ব্লক অবস্থান্তর মৌল। আর জিঙ্কের বেলায়টা জিঙ্ক থার্টি, তখন তার থ্রি ডি টেন ফোর এস টু, যখন জিঙ্ক প্লাস টু হবে তখন এ ডি হবে পরিপূর্ণ, সুতরাং এটা ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। এইটা হলো আয়নের পার্থক্য। তাহলে কপার মৌলটা অবস্থান্তর মৌল যেহেতু ডি তার অপূর্ণ আছে, আর জিঙ্কটা ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয় কারণ ডি তার পরিপূর্ণ। এই তো হলো আয়নের পার্থক্য। এখন কোন ব্লক, ডি ব্লক সংকেত, সাধারণ সংকেতটা হইল এন, এর সাধারণ সংকেতটা হইল, অর্থাৎ ডি ব্লক মৌল যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হইল এন মাইনাস ওয়ান ডি ওয়ান টু টেন এন এস টু, এন এর মান যদি হয় ফোর তখন থ্রি ডি ওয়ান টু টেন ফোর এস টু, এন এর মান যখন হবে ফাইভ থ্রি ডি ওয়ান টু টেন ফাইভ এস টু, এন এর মান হবে যখন সিক্স এটা ফোর সিক্স, তখন ফাইভ ডি ওয়ান টু টেন সিক্স এস টু, এবং এন এর মান যখন সেভেন সিক্স ডি ওয়ান টু টেন সেভেন এস টু, এইগুলো হলো সম্পূর্ণ। অর্থাৎ ডি ব্লকগুলো চতুর্থ পর্যায়ের, পঞ্চম পর্যায়ের, ষষ্ঠ পর্যায়ের এবং সপ্তম পর্যায়ের। এই গেল একটা উদ্দীপকের সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় উদ্দীপকটা আছে, দেখো গ্রুপ আছে তিন চার, মাঝখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা, তারপর ছয়, ছয় থেকে আবার ফাঁকা, দশ এবং এগারো এবং বারো, অর্থাৎ সাত থেকে দশ নেই, ওই জন্য গ্রুপটাকে ফাঁকা রাখা হয়েছে। তো তিন এবং চারে, তিনে একুশ থেকে শুরু হয় তিরিশ, অর্থাৎ এটা হলো চতুর্থ, এটা হলো পঞ্চম, এটা হলো ষষ্ঠ, এটা সপ্তম। তাহলে দেখা যাচ্ছে গ্রুপ আছে তিন চার ছয় এগারো বারো, আর পিরিয়ডগুলো চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম। প্রশ্ন হইল ই এফ জি এই মৌলগুলোর নাম সহ তাদের ব্যবহার, সংক্ষিপ্ত ব্যবহার। তাহলে তিরিশের আগে উনত্রিশ, তাহলে সেটা কপার, তাহলে ইটা হইল কপার, কপার উনত্রিশ, আর এফটা আটচল্লিশের আগে সাতচল্লিশ, তাহলে সাতচল্লিশ হলো সিলিভার, আর পরেরটা আশির আগে উনআশি জি, সেটা হলো সেভেন্টি নাইন, এবং সেটা হলো গোল্ড। তাহলে বোঝা যাচ্ছে এইগুলো মূল্যবান ধাতু এবং এদেরকে মুদ্রা ধাতু বলা হয়, বিশেষ করে সোনা অলঙ্কার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, এটুকু বললেই যথেষ্ট। এবার আছে সি মৌলটি ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কেন। দেখো ছয় নম্বর গ্রুপের সিটা আছে, তার মানে বাইশ তেইশ চব্বিশ, তাহলে চব্বিশ হলে এটা হলো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের গঠনটা হচ্ছে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান, কিন্তু প্রকৃত গঠন এখানে ফোর হওয়ার কথা ছিল, কিন্তু ডি যখন অর্ধপূর্ণ হচ্ছে একটি ইলেকট্রন কম হবে তখন ওই ইলেকট্রনটা টেনে নিবে, টেনে নিয়ে ওঠে হয়ে যাবে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান, এটাই ব্যতিক্রম। এবার এই গেল ব্যতিক্রম কেন, ই এফ জি মৌলগুলোর নাম সহ তাদের সংক্ষিপ্ত ব্যবহার। এই গেল গ নম্বরটা। ঘ নম্বরটা আছে, ঘ নম্বরটা আছে পর্যাসানি পূর্বের মৌলগুলো, পর্যাসানি পূর্বের মৌলগুলো তিন বাদ দিয়ে বলতে হচ্ছে, তাহলে একুশ থেকে
তিন বাদ দিলে হবে আঠারো, সেটা হবে আর্গন। আর উনচল্লিশ থেকে তিন বাদ দিলে হবে ছত্রিশ, সেটা হবে ক্রিপ্টন। আবার সাতান্ন থেকে তিন বাদ দিলে ফিফটি ফোর, সেটা হবে জেনন। এবং এইটি নাইন থেকে তিন বাদ দিলে হবে এইটটি সিক্স, সেটা হবে রেডন। তাহলে এই মৌলগুলো যথাক্রমে হলো নিষ্ক্রিয়, এগুলো নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাদের ইলেকট্রন বিন্যাসটা যথাক্রমে এদের ইলেকট্রন বিন্যাস করতে বলছে। এখন আমরা যখন আর্গনের ইলেকট্রন বিন্যাস করব, আর্গন আঠারো, তাহলে হচ্ছে থ্রি এস টু থ্রি পি সিক্স, এবং এর আগে নিয়ন, নিয়ন দশ, দশের পরে থ্রি এস টু থ্রি পি সিক্স, নিয়নের পরে আটটা হইল আঠারোটা। অর্থাৎ প্রথম গঠনটা হবে নিয়ন, নিয়নটা দুই নম্বর পর্যায়ে, এটা তিন নম্বর পরে চতুর্থ, তারপরে ক্রিপ্টন, ক্রিপ্টন হলো ছত্রিশ। তাহলে আর্গনের গঠনটা হওয়ার পরে আরও লাগবে আঠারোটা, তাহলে ফোর এস টু ফোর পি, ফোর এস টু ফোর পি সিক্স, আরও দশটা লাগে, তাহলে হচ্ছে থ্রি ডি টেন। এটা ডি ব্লক মৌল ঢুকে গেল, তাহলে আর্গনের গঠন পর থ্রি ডি টেন, ফোর এস টু ফোর পি সিক্স। এবার জেনন, জেননটা হলো ফিফটি ফোর, তাহলে ফিফটি ফোর হলে নিশ্চয়ই ক্রিপ্টন, ক্রিপ্টন ছত্রিশ, ছত্রিশের পরে গঠন আমরা, তাহলে ফাইভ এস টু ফাইভ পি সিক্স, তাহলে এখানে ফোর ডি টেন, তাহলে দেখা গেল ফোর ডি টেন, এখানে হলো আঠারোটা, এখান থেকে হলো আঠারো যোগ করলে, এই যে আঠারো যোগ করলে চলে আসছে এটা, অর্থাৎ এর ডিফারেন্স হলো আঠারো। এ হলো জেননের গঠন। এবার রেডনের গঠনে যাব আমরা, যখন রেডনের গঠন এইটটি সিক্স, তাহলে অবশ্যই জেননের গঠন ফিফটি ফোর, ফিফটি ফোর, তাহলে হচ্ছে এটা এই সিক্স এস টু সিক্স পি সিক্স, ফাইভ ডি টেন, এবং ফোর এফ ফোরটিন। অর্থাৎ এখানে অ্যাক্টিনাইট মৌলের একটা আশ্রয় আছে, ফোর এফ ফোরটিন, ফোর জেননের গঠন ফাইভ ডি টেন, ফোর এফ ফোরটিন, সিক্স এস টু সিক্স পি সিক্স, সিক্স পি সিক্স, এ হলো রেডনের গঠন। তাহলে আর্গন, জেনন, রেড, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হলো নিষ্ক্রিয় মৌল, তাদের গঠন, তাদের ইলেকট্রন বিন্যাসগুলো দেওয়া হলো। এখন আমরা আসতেছি, এখন বলছি এ এবং বি, দেখো এটা হলো সাতান্ন, তারপর ল্যান্থানাইট এইটটি নাইন, এটা হলো অ্যাক্টিনিয়াম, তাহলে ফিফটি সেভেন ও অ্যাক্টিনিয়াম এইটটি এইটটি নাইন, এই দুটো মৌল থেকে এই চোদ্দোটা মৌল এখানে ফোর এফে প্রবেশ করবে, এখানে ফাইভ এফে প্রবেশ করে, তো প্রবৃত্তিটা হবে, এটা বলা হবে একশো চার প্রবৃত্তিটা, এটা বলা হবে বাহাত্তর, সেভেন্টি টু। অর্থাৎ এই চোদ্দোটা মৌল ল্যান্থানাইটের সঙ্গে মিল থাকাতে, কিন্তু ওখানে বসানো যায়নি, পর্যাসনের নিচে তাদের স্থান দেওয়া হয়েছে, ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ হিসাবে চোদ্দোটা মৌল তাদের পর্যাসারণীর সৌন্দর্য রক্ষার জন্য ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট হিসাবে নামকরণ দিয়ে তাদেরকে বসানো হয়েছে। অর্থাৎ এ মৌলটা হলো ল্যান্থানাইট, আর বি মৌলটা হলো অ্যাক্টিনাইট, এবং তাদের অ্যাক্টিনিয়াম এবং ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ হিসাবে পর্যাসনের নিচে স্থান দেওয়া হয়েছে, চোদ্দোটা করে আঠাশটি মৌল, সেগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। এইটা গেল এই দুটো সৃজনশীলের সংক্ষিপ্ত আলোচনা। এই সংক্ষিপ্ত আলোচনা করার উদ্দেশ্য হইল, এর আগে এগুলো আমি দিয়েছি, কিন্তু কিছু আলোচনার মধ্যে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি দুটা মৌলকে লেখা ছাড়া সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিলাম। তোমাদের সকলকেই ধন্যবাদ।